বিশ্ববিদ্যালয়ের সোণালী জয়ন্তী অনুষ্ঠানের সমাপন অনুষ্ঠানটিত আজি আমি যোগদান করলো। এই মহাবিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি মই কামনা করেছি। সেইটোতো কথা এতিয়ালৈকে পাতা নাই, সব হয়ে যাব, সব হয়ে যাব, সববিলাক হয়ে যাব। এটা শব্দ মই মুখেদি যি কও এটা শব্দ আন ইমপ্লিমেন্টেড না থাকিব। উপজাতির সংমিশ্রণে এই গোসাইগাঁও মহকুমা সমগ্র অসমৰ বাবে এটা আদর্শৰ স্বরূপ। এই সীমামূরিয়া অঞ্চলত জন্মগ্রহণ করে মেঘালয় রাজ্যপালের দরে সন্মানীয় পদ অলঙ্কৃত করা এনএসজি আর বিএসএফৰ প্রাক্তন সঞ্চালক প্রধান রঞ্জিত শেখর মুসাহরি, বড়ো সাহিত্য সভার সভাপতির আসন অলঙ্কৃত করা ডক্টর কামেশ্বর ব্রহ্ম আদির দরে প্রতিভাশালী ব্যক্তিয়ে অসম মাতৃর গৌরব বৃদ্ধি করেছে। ঐতিহ্য বিজড়িত গোসাইগাঁও শৈক্ষিক ক্ষেত্রত এই মহাবিদ্যালয় এক নবজাগরণের সূচনা করবলে সক্ষম হয়েছে। মহাবিদ্যালয়ে গড় দিয়া মানব সম্পদে আজি বিভিন্ন ক্ষেত্রত সুনাম বুটলিবলে সক্ষম হয়েছে। ভারতীয় প্রশাসনীয় সেবার প্রাক্তন বিষয়া হেমন্ত নার্জারী, আন্তঃরাষ্ট্রীয় ফুটবল খেলুৱৈ ধৈর্যয় ব্রহ্ম নার্জারী, রাষ্ট্রীয় ফুটবল খেলুৱৈ জুনুমণি ব্রহ্ম আদিকে ধরে এই মহাবিদ্যালয়ের বহুতো প্রাক্তন শিক্ষার্থী সমাজের বিভিন্ন ক্ষেত্রত সুপ্রতিষ্ঠা লাভ করে এই মহাবিদ্যালয়খনলৈ গৌরব কঢ়িয়াই আনিছে। দুবারকৈ এই মহাবিদ্যালয়খনৰ শিক্ষার্থী নতুন দিল্লীত অনুষ্ঠিত গণরাজ্য দিবসৰ প্যারেডত অংশ লবলৈ সক্ষম হয়েছে। তদুপরি মহাবিদ্যালয়খনৰ বহু ছাত্র ছাত্রীয়ে আরক্ষী আর সামরিক বাহিনীত নিযুক্তি লাভ করেছে। এই সফলতা নিশ্চিতভাবে গোসাইগাঁও রাইজর এই মহাবিদ্যালয়ৰ অধ্যাপক অধ্যাপিকা আর বিদ্যানুরাগী সমাজখনৰ এই 50 বছরের বর্ণিল আর গৌরবময় যাত্রার বাবে মহাবিদ্যালয়খনক মই পুনৰ ধন্যবাদ আর অভিনন্দন জানাইছো। মই আশা করিম অনাগত 25 বছর কাল আমার রাষ্ট্রয় যে অমৃতকাল পালন করিব সেই সময়সোৱা এই মহাবিদ্যালয়খনে আরো অধিক নাম সুনাম আর গরিমা বৃদ্ধি করবলৈ সক্ষম হব, জ্ঞান আর প্রজ্ঞার এক সুন্দর মন্দিরলৈ পরিগণিত হব। আপনালোক সকলোৱে জানে এই বছর আমার রাষ্ট্রয় স্বাধীনতার 75 বছর পালন করেছে। স্বাধীনতার 75 বছরের সময়সোৱা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় ভারতের রাইজক আহ্বান জানাইছে যে আমি যদি অনাগত 25টা বছর দেশত নাগরিক সকলে সকলো ধরনে দেশখনক সুন্দর করবলৈ বরঙনি আগবঢ়ায় এই 25টা বছরক আমি অমৃত বর্ষলৈ রূপান্তর করিব পাৰি আৰু তার পিছত যেতিয়া দেশে 100টা বছরত ভৰি দিব আমার রাষ্ট্র বিশ্বর আটাইতকৈ অর্থনৈতিক রাজনৈতিক বৈজ্ঞানিক সাংস্কৃতিক সামাজিকভাবে আটাইতকৈ শক্তিশালী রাষ্ট্রত পরিণত হব।